আজ আমরা ক্লাস ফাইভের চার নাম্বার স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব দেখো চার নাম্বার স্কুলে প্রথমেই বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথম প্রশ্ন ঝড় কবিতায় ঝড় এসেছিল সঠিক উত্তর হবে দুপুর বেলা নেক্সট প্রশ্ন গল্পে শিয়াল আসলে খুব চালাক একের তিনের প্রশ্ন পর্বত কোন লিঙ্গের উদাহরণ উত্তর হবে ক্লিবলিঙ্গ নেক্সট প্রশ্ন একে তাকে চারের ভক্তবৃন্দের ভিড়ে মন্দির চত্বর পরিপূর্ণ রেখাঙ্কিত অর্থাৎ ভক্তবৃন্দের শব্দটি হচ্ছে বহু বচন ঠিক আছে নেক্সট প্রশ্ন একের দাগের পাঁচের বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার উপর বাঘটি ঝাঁপিয়ে পড়েছিল উত্তর ধনায়ের উপর নেক্সট প্রশ্ন দুয়ের দাগের একের আকাশ ঘিরে কিসের জন্য মেঘ জুটেছিল উত্তর হবে চাঁদের লোভে দুয়ের দিকে দুয়ের প্রশ্ন গড়ান গাছের পিছনে কিসের ছোপ ছিল উত্তর হবে হেঁদো বনের নেক্সট প্রশ্ন শেষ পর্যন্ত ফণি মনসা কেমন পাতা চাইল নিজের জন্য দেখো উত্তর হবে শেষ পর্যন্ত ফণি মনসা নিজের জন্য তার সেই আগের কাঁটা ভরা ছুঁচালো পাতা চাইল এরপরে প্রশ্ন গাছটি কখন ভালুক হয়ে যেত উত্তর হবে চাঁদ উঠলে গাছটি ভালো হয়ে যেত এরপর প্রশ্ন আছে এক বচন কাকে বলে উদাহরণ দাও দেখো উত্তর হবে যার দ্বারা এক বা একটিমাত্র সংখ্যাকে বোঝায় তাকে এক বচন বলে যেমন বলটা টেবিলটা ইত্যাদি নেক্সট প্রশ্ন আছে দেখো লিঙ্গ পরিবর্তন করে দুই থেকে ছয়ের প্রকাশিকা প্রকাশিকা থেকে হবে প্রকাশক এরপর আছে গুলো যোগে একটি শব্দ গঠন করো উত্তর হবে পাতা গুলো নেক্সট প্রশ্ন আছে দেখো তিনের দাগের একের প্রশ্ন ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাংক কি দেখলো উত্তর হবে ভগবানের প্রাসাদে 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 পৌঁছে ব্যাংক দেখলো যে সেখানে সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত তাদের স্ত্রী ও মন্ত্রীরা মহানন্দ করছে নেক্সট প্রশ্ন তিনের দাগে দুয়ের তখনই বৃষ্টি নামে কখন বৃষ্টি নামে উত্তর হবে যখনই ব্যাং ডাকে তখনই বৃষ্টি নামে তিনের তাকে তিনের প্রশ্ন ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য নির্দেশ করো উত্তর হবে ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য এক নম্বর ম্যানগ্রোভ বনাঞ্চলের উদ্ভিদ চিরসবুজ হয় দু নাম্বার এই বনাঞ্চলের উদ্ভিদের গোড়ায় ঠ্যাসমূল ও অধিমূল নির্গত হয় তিন নাম্বার এই বনাঞ্চলের উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় চার নাম্বার এই বনাঞ্চলের উদ্ভিদে শ্বাসমূল দেখা যায় নেক্সট প্রশ্ন তিনের চারের কালবৈশাখীর সময় প্রকৃতির রূপ কেমন হয় উত্তর হবে কালবৈশাখী ঝড়ের কালবৈশাখী ঝড়ের সময় কালো মেঘে আকাশ ঢেকে যায় বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টি হয় আর তার সাথে সাথে প্রবল বেগে ঝড় পয় নেক্সট প্রশ্ন আছে শীতকালে চড়ুই ভাতি বা পিকনিকের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো দেখো প্রিয় সিদ্ধার্থ অনেক দিন তোর কোনো খবর পায় না আশা করি তুই কাকু কাকিমা ভালো আছিস পঁচিশে ডিসেম্বর আমরা কয়েকজন বন্ধু মিলে পা পাড়ার মিহিরদাকে নিয়ে চড়িবাতি করেছিলাম তোকে চিঠিতে সে কথাই জানাতে চাই ভোরবেলা আমরা কয়েকজন বন্ধু মিহিরদার সঙ্গে চরিভাতির উদ্দেশ্যে রওনা হলাম আমাদের পাড়া থেকে দু মাইল দূরে যে নদী আছে সেই নদীর তীরে চরি জায়গা ঠিক হয়েছিল। সেখানে মস্ত বড় একটা গাছের নিচে আমরা বসলাম এবং মিহির্দার নেতৃত্বে চটপট মাটি করে উনুন তৈরি করে ফেললাম তারপর সঙ্গে করে আনা ডিম পাউরুটি কলা ও জয়নগরের মোয়া খেলাম আমরা সকলেই দাকে রান্নাতে সাহায্য করতে লাগলাম এরই মাঝে আমাদের ক্রিকেট টেনিস লুকোচুরি খেলা চলল মেহিরদা রান্না শেষ হলে আমরা সবাই মিলে নদীতে স্নান করতে গেলাম সবাই যেহেতু সাঁতার জানতো সেহেতু মনের আনন্দে ছোট্ট নদীটিতে সাঁতার কাটতে লাগলাম তারপর মিহিরদাই আমাদের নদী থেকে উঠে আসার জন্য তারা দিল মাথা মুছে জামা কাপড় পরে শাড়ি বেঁধে আমরা খেতে বসলাম কলা পাতায় খিচুড়ি বেগুন ভাজা মাছ ভাজা ও চাটনি আনন্দ করে খেলাম আমাদেরই দুজন বন্ধু পরিবেশন করলো শেষে মেহেরদার সঙ্গে তারা খেতে বসলে আমরা তাদের পরিবেশন করলাম খাওয়া শেষ হতে হতে বিকেল হয়ে গেল আমরা সবাই কেউ হেঁটে কেউ বা সাইকেলে চড়ে গান গাইতে গাইতে বাড়ি ফিরে এলাম দিনটি যে কী আনন্দে কেটেছিল তা তোকে কি বলবো। সিদ্ধার্থ তুই থাকলে খুব ভালো লাগতো আমার ভালোবাসানিস এবং কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস ইতি তোর বন্ধু শুভায়ন